हेलो फ्रेंड्स, अल अबाउट जर्नालिन नतुन आर एकटा पर्वे तोमादेर सबाइके स्वागत। आशा करछि आमार भाई बोनेरा तोमरा जे जेखानेई आछो सबाई खूब भालो आछो, सुस्थ आछो, सबाई खूब भालो थाको, सुस्थ थाको एई कामनाई करी। आर आजके सकालबेलाय आमी किचेने एखन एसेछि ब्रेकफास्ट बानाबो। ब्रेकफास्टे आजके आमी सिम्पल एकदम ब्रेकफास्ट रेखेछि, कारण আজকে আর ভাজাভুজি কিছু করব না। তো সেজন্য আমি ব্রেডগুলো বার করে নিচ্ছি, ব্রেডগুলোকে আমি সেকে নেব। আর আজকে দুধ, তো দুধ পাউরুটি আজকে ব্রেকফাস্টে খাওয়াবে। আজকে একদমই সিম্পল ব্রেকফাস্ট করছি, কারণ আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 10:15। তো সেজন্য আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তো সেজন্য আমি আজকে আর কোনো ব্রেকফাস্টের ঝামেলা করব না। ইন্দ্র বাজারে গেছিল, তো পাউরুটি নিয়ে এসেছে, সেজন্য আমি এই পাউরুটিগুলোকে সেকে নিচ্ছি। আর দুধ, আজকে একদমই হেলদি ব্রেকফাস্ট। তো দেখো আমি বাটার দিয়ে পাউরুটিগুলো দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়ে দিয়েছি, আর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। এই আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমি রান্নাও বেশি ঝামেলা করব না, আজকে আমি ডিম রান্না করব। ডিমটা আমি সোয়াবিন দিয়ে রান্না করব। তো আমি কিভাবে করি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার বেশ কিছুটা পাউরুটি রয়ে গেছে, এতগুলো পাউরুটি লাগেনি, তো সেজন্য আমি পাউরুটিগুলোকে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। এটা আবার কালকেই খেয়ে নিতে হবে, না হলে পাউরুটি তো বেশি দিন রেখে খাওয়াটা ঠিক না। তো সেজন্য আমি পাউরুটিটা ভরে ফ্রিজে রেখে দিচ্ছি। চিনির কৌটোটার মধ্যে আমার চিনিটা ফুরিয়ে গেছিলো, সেজন্য এখন আমি চিনিটা ঢেলে রাখছি। আমি এই বড় একটা কন্টেনারের মধ্যে চিনিটা আমি ঢেলে রেখে দিই, আর তারপরে এই ছোট কৌটোটার মধ্যে থেকে আমি ডেলি চিনি যেটা লাগে সেটা আমি ইউজ করি। তো দুটো কৌটোতে রাখলে সুবিধা হয়। আর এখানে আমি দেখো একটু আমের চাটনি বসিয়ে দিয়েছি, তো আমের চাটনিটাতে চিনি দেবো, সেজন্য আরও চিনিটাকে আমি ঢেলে নিলাম। আর আজকে রান্না করব সোয়াবিন দিয়ে ডিম। তো সোয়াবিন দিয়ে ডিম করার জন্য দেখো আমি সোয়াবিনগুলোকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে, আর এখন আমি আগে সোয়াবিনগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। এমনি সোয়াবিন তো আমরা খাই, কিন্তু এরকম যদি ডিম দিয়ে সোয়াবিন করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো ডিমগুলোকেও আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি রসুনটা পেস্ট করে নিয়েছি, এতটা রসুন লাগবে না, যতটুকু লাগবে আমি ততটাই দেব। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আলু আমি সিদ্ধ করে নুন দিয়ে জল ফেলে দিয়েছি। তো সোয়াবিনগুলোকে তুলে রেখে দিয়ে এখন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। সোয়াবিন দিয়ে ডিম দিয়ে এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার চ্যানেলে ফুল রেসিপিটা এর আগে একবার শেয়ার করা আছে, তো সেজন্য আমি খুব একটা ডিটেলে শেয়ার করছি না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, কারণ ওই রেসিপিটা অনেক দিন আগে আমার শেয়ার করা আছে চ্যানেলে। তো সেজন্য আজকে যেহেতু অনেক দিন পরে আমি এই রান্নাটা করছি, তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আজকে আবারও একটুখানি শেয়ার করে নিই, তো সেজন্য আজকে একটুখানি শেয়ার করে নিচ্ছি। তো সোয়াবিন তো আমরা এমনি খাই, কিন্তু যদি ডিম দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা না মানে রুটি বা পরোটা এর সাথেও খেতে খুব ভালো লাগে এই সোয়াবিন দিয়ে ডিম দিয়ে। যেহেতু আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই আমার লেট হয়ে গেছে, আর সব কাজ তো আমাকেই করে নিতে হবে, তো সেজন্য একদম শর্টকাটে রান্নাটা সেরে নিচ্ছি। এতে মানে রান্নাটা বা তরকারিটা একটু মানে বাড়বে, আর খেতেও খুব ভালো লাগে। তো সব মশলা দিয়ে কষি নেওয়ার পরে আমি পেঁয়াজ রসুন তারপরে সব ধরনের মশলা যা যা রুটিন মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে কষি নিয়ে আর ভেজে রাখা সোয়াবিনগুলোও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি সব কিছু দিয়ে একসাথে আমি কষিয়ে নিচ্ছি, আর সব কিছু দিয়ে কষিয়ে নিই। আর এই যে দেখো আমি ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এই ডিমগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি
সোয়াবিন, আলু আর সব মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু ডিম এগুলো দিয়ে একসাথে এবার কষিয়ে নেব। আমি একদমই সিম্পল ঘরোয়া যে রান্নাগুলো হয় সেগুলোই আমি শেয়ার করি, কারণ রোজ দিন তো আর পোলাও, কালিয়া, বিরিয়ানি এগুলো রান্না হয় না, তো যা যেদিন আমার রান্না হয় আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার অনেক আপুরা বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো যে খুব ভালো হয় আপু রান্নাগুলো, তুমি একদমই সিম্পল ঘরোয়া রান্না করো, তো এরকম রান্না শেয়ার করবে, আমাদের ভালো লাগে, তো সেজন্য আমি আরও শেয়ার করি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো বলে আমি আরও ভিডিও বানাতে আরও বেশি করে উৎসাহ পাই। তো দেখো, সব কিছু দিয়ে কষি নেওয়ার পরে আমি এখন জলটা অ্যাড করে দিলাম। জলটা দিয়ে আমি ভালো করে আবারও মিক্সড করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ হতে দেব। আমি একজন সাধারণ মধ্যবিত্ত হাউসওয়াইফ, তো আমি সেজন্য আমার সাধারণ দিনের যা যা রান্না বা কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। আর তোমাদের সাথে আমার এই সাধারণ রান্নাবান্না, আমার সাধারণ ঘরের কাজকর্ম এগুলোই শেয়ার করব বলে আমি ব্লগ চ্যানেলটাই খুলেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমি এর মধ্যে ঘি আর গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিয়েছি, দিয়ে আমি সব কিছু দিয়ে আবারও ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর একটু রেখে দিয়ে মিনিটখানেক রেখে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু মাছের ঝাল করব, হয়ে যাবে, কারণ ইন্দ্রো না আবার সোয়াবিনটা খুব একটা পছন্দ করে না, তো সেজন্য আমার 4 পিস মাছ ফ্রিজে ছিল, তো সেই মাছটা রান্না করে নেব। আর আজকে দেখো সকাল থেকেই একটু মেঘলা মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, তো বেশ এই 2-1 দিন ধরে ওয়েদারটা খুব ভালোই রয়েছে, সেই রোববার থেকে বৃষ্টি হচ্ছে, তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, ওয়েদারটা কিন্তু খুব ভালোই লাগছে। তো সব কাজ সেরে আমার স্নান করা হয়ে গেছে, আর এবারে লাঞ্চ করে নেব। তো আজকে আমাদের লাঞ্চের জন্য এই যে সোয়াবিন দিয়ে ডিম আলু দিয়ে করেছি, আর এখানে যে মাছ 4 পিস ছিল বললাম, এটা জাস্ট একটু পেঁয়াজ দিয়ে ঝাল করে নিয়েছি, এর মধ্যে আলু টালু দিইনি, জাস্ট একটু শুকনো শুকনো করে ঝাল করে নিয়েছি, আর ভাত তো আছেই। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমি কিছু ফল নিয়ে নিয়েছি, আপেল, কলা আর আঙুর নিয়ে নিয়েছি। তো এটা তো আমার রোজকারেরই কাজ, মানে লাঞ্চ করার পরে ফল কাটতেই হবে, তো সেজন্য ফল নিয়ে নিয়েছি। আর এখানে আমি তরমুজের জুস করেছি, এটা আমি রান্নার পরে স্নান করতে যাওয়ার আগে করে রেখে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম, আমি মানে রেখে দিয়েছিলাম এতক্ষণ, তো সেজন্য খুব ঠান্ডা হয়ে গেছে, কারণ তরমুজের জুস একটু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য আমি আগে থেকেই করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন খেয়ে নেব। আর আমার ব্লগটাও আজকের মতো আমি এখানেই এন্ড করছি, তোমাদের সাথে আমার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।